নমস্কার ওয়েলকাম টু লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত এর আগের ভিডিওটিতে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ডিএসি ওয়ান পেপারের সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকের ভিডিওর বিষয়ে বর্ধমান ইউনিভার্সিটি সেম ফাইভ ডিএসি টু পেপার লাইফ অ্যান্ড কালচার ইন কলোনিয়াল বেঙ্গল সেভেনটিন ফিফটি সেভেন টু নাইনটিন ফর্টি সেভেন এই পেপারের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন প্রসঙ্গত বলে রাখি জয়ন্ত স্যার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই টিউশন পড়ান এবং শুধুমাত্র কেউ নোট নিতে চাইলে তার ব্যবস্থাও আছে কেউ যদি তোমরা শুধুমাত্র টিউশন পড়তে অনলাইন বা অফলাইন বা নোট নিতে ইচ্ছুক হও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন বা হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করতে পারো এবার ইউনিট ওয়ান থেকে যে প্রশ্নগুলি আছে তার মধ্যে এক নম্বর প্রশ্ন বাংলায় সিরাজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিরোধের কারণগুলি পর্যালোচনা করো এটি দশ মার্ক্স হিসেবে আসতে পারে দু নম্বর বাংলায় দ্বৈত শাসনের তাৎপর্য বিষয়ে একটি টিকা লেখো এটি পাঁচ মার্কস এবং স্টারমার্ক প্রশ্ন তোমরা খুব ভালো করে জানো যে প্রশ্নগুলিতে স্টারমার্ক আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল সাজেশান তিন নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের আর্থসামাজিক সামাজিক প্রভাব আলোচনা করো একটি স্টারমার্ক প্রশ্ন এবং একটি দশ মার্কসের প্রশ্ন ইউনিট টু থেকে প্রথম প্রশ্ন পাবনা বিদ্রোহের প্রতি বাঙালি বুদ্ধিজীবীদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো পাঁচ মার্ক্সের স্টারমার্ক প্রশ্ন দু নম্বর ওয়াহাবি আন্দোলনের তাৎপর্য আলোচনা করো এটি স্টারমার্ক প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলনের প্রকৃতি ব্যাখ্যা করো এটিও স্টারমার্ক প্রশ্ন চার নম্বর আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো এটিও একটি স্টারমার্ক প্রশ্ন ইউনিট থ্রি থেকে বাংলায় অবশিল্পায়ন সংক্রান্ত বিতর্কের বিষয় একটি টিকা লেখো শতকে বাংলায় অবাঙালি সমাজ সম্পর্কে একটি টিকা প্রশ্ন নম্বর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো চার নম্বর উনিশ শতকে বাংলায় মুসলিম সমাজ সম্পর্কে একটি টিকা লেখো এটি স্টারমার্ক প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন উপনিবেশিক বাংলায় আধুনিকীকরণের প্রবর্তক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো দশ মার্কসে স্টার মার্ক প্রশ্ন ছ নম্বর ঊনবিংশ শতাব্দীতে বাংলায় বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব বিকাশ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো স্টার মার্ক প্রশ্ন আট নম্বর প্রশ্ন উনিশ শতকে বাংলায় নারীদের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো ইউনিট ফোর থেকে এক নম্বর উনিশ শতকে বাংলার ভাষা ও সাহিত্যের বিকাশের উপর একটি টিকা লেখো স্টারমার প্রশ্ন দু নম্বর উনিশ শতকে বাংলার সঙ্গীত চিত্রকলা ও নাটক সম্পর্কে ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন উনিশ শতকে বাংলার যাত্রাপালা সম্পর্কে একটি টিকা লেখো এটি স্টারমার প্রশ্ন চার নম্বর উনিশ শতকে বাংলার বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা সম্পর্কে টিকা লেখো ইউনিট ফাইভ থেকে এক নম্বর প্রশ্ন বাংলার স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি ব্যাখ্যা করো এটি স্টারমার্ক প্রশ্ন দু নম্বর বাংলায় মুসলিম লীগের প্রতিষ্ঠা সম্পর্কে টিকা লেখো ইউনিসিক্স থেকে একটি প্রশ্ন এবং স্টারমার্ক কুড়ি শতকে থিয়েটারের মূল্যায়ন করো